আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট চেক করতে পারেন। ফিঙ্গারপ্রিন্ট চেক করার জন্য আপনাদের যে কোনো অ্যাপসের অ্যাকাউন্টের হেল্প নিতে হবে। অ্যাপসের অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট আপনারা চেক করতে পারেন। ধরুন আপনার অ্যাপসের অ্যাকাউন্ট নেই, আপনার যে কোনো ফ্রেন্ডের অ্যাপসের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট চেক করতে পারেন। তবে মনে রাখবেন, এটি কোনো অ্যাপসের মাধ্যমে চেক করা যায় না। সেই জন্য যেটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজটি আছে, পেজের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে ক্লিক করে পেজটিকে ওপেন করে নেবেন। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা কাজগুলো করবেন। তবে হ্যাঁ, অনেকের মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে যে আমি এই পেজটি কীভাবে আনলাম। আমি আমার ভিডিওর লাস্টে ছোট একটি শর্ট ভিডিও দিয়ে দেব, সেখান থেকে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন যে এই পেজটি আমি কীভাবে আনলাম। সো এখন কথা না বাড়িয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাপসের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা কীভাবে ফিঙ্গারপ্রিন্ট বের করতে পারেন, অথবা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট হয়েছে কি না সেটা কীভাবে চেক করতে পারেন। আপনারা যখন এই পেজটি ওপেন করবেন ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে, তখন এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটি লাইন আছে, এই লাইনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামে যে অপশনটি আছে, এই ঘরটিকে আপনারা ক্লিক করে সিলেক্ট করে দিয়ে পেজটিকে ডেস্কটপ মোডে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা আছে, অথবা এখানে যদি আপনাদের আরবি লেখা আসে, মানে পেজটি যদি আরবিতে চলে আসে, তাহলে এখানে আপনাদের ইংলিশ লেখা আসবে। ইংলিশে ক্লিক করে পেজটিকে ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পরে এখানে আপনাদের ইউজার নেম এবং এখানে যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচা কোড 3815, সো আপনাদের এখানে যা আসে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাদের মোবাইলে একটি কোড চলে যাবে, সেই কোডটি ই করে নেবেন, কি বলে, সেই কোডটি বসিয়ে দেওয়ার পরে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে বাকি যে কাজটি আছে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লগ ইন করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখন আপনারা যেটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইনকোয়ারি নামে এই যে অপশনটি আছে, এখানে দেখতে পাচ্ছেন ইনকোয়ারি। সো আমি একটু জুম করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে মাই সার্ভিসের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন ইনকোয়ারি নামে এই যে অপশনটি আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্টস নামে যে অপশনটি আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে। সো এখন যেটি করবেন, এখানে কোয়েরি ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট এই যে অপশনটি, এই অপশনটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে আইডেন্টিফাই নাম্বার এবং ইমেজ কোড, এই কোডটি এখানে আমরা বসিয়ে দেব এবং এখানে আকামা নাম্বারটি বসিয়ে দেব। সো আমি একটি আকামা নাম্বার এখানে বসিয়ে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি অলরেডি এখানে আকামা নাম্বারটি বসিয়ে দিছি এবং এই যে কোডটি দেখতে পাচ্ছেন 1132, এই কোডটি এখানে বসিয়ে দিছি। এখন আমি যেটি করব, এখানে ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে এখান দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট আপডেটেড, মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট করা হয়ে গেছে। সো আপনারা এইভাবে পারেন অ্যাপসের অ্যাকাউন্টের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট চেক করে নিতে। বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোথাও মিস্টেক হয়ে থাকে অথবা কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।